হ্যালো, সবাইকে কেমন আছেন? সবাই আশা করি ভালোই আছেন, আর প্রার্থনা করি সবাই ভালোই থাকবেন। তো আজ আমি প্রস্তুত হয়েছি আরেকটা অন্যতম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা অনেক ছোট, তাই আশা করি আপনাদের ভালোই লাগবে আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ওকে তো আপনারা সবাই আগের থেকেই চিনেন, ওকে আমরা মুমু বলে ডাকি আদরে, আর ওর ভালো নাম হয়েছে মিমি দাস। তো মিমি এইবার প্রথমবারের মতো মাতৃ হয়েছে, তার চারটা ছেলে মেয়েও আছে। ছেলে মেয়েরা ভালো আছে, সুস্থ আছে, মিমিও ভালো আছে। এখানে হায়দ্রাবাদে অনেক গরম পড়েছে, যার জন্য মিমি আর সহ্য করতে পারছে না, কারোর বাচ্চা পোলাপানগুলো অনেক ডিস্টার্ব করে, দুষ্টুমি করে, ও আর এইসব দেখে হতাশ হয়ে গেছে এখন। তাই ও সে চুপ করে এখানে ভিতরে ঢুকে বসে আছে। আর বাচ্চারা তো এখন নতুন নতুন হাঁটা শিখছে, দৌড়ানো শিখছে, খেলারও মন চঞ্চল, তাই সারাদিন খেলতে থাকে। ও সেই সব দেখে বিরক্ত হয়ে গেছে এখন, আর যা তোরা যা করার করতে থাক, আর সেও নিজে নিজের মতন দিন কাটিয়ে চালিয়ে যাচ্ছে গরমে, আর বেচারি কী করবে। আর গরম ঠান্ডা সিজন এগুলো তো 12 মাস চলতেই থাকবে, তার মাঝখানেও আমরা যতদিন বেঁচে থাকব এভাবেই চলতে হবে আমাদেরকে। শুধু আমরা কীভাবে সুস্থ থাকতে পারি সেটাই আমরা করতে পারবো, আর আপনারাও সবাই কীভাবে সুস্থ থাকবেন সেই পদ্ধতিতেই আপনার বুঝে শুনে চলবেন। তো আজকে আমাদের বাচ্চাদের একটা অনেক বড় দিন, অনেক শুভ দিন, তাই যে কোনো শুভ কাজ করার আগে যেমন মায়ের আশীর্বাদ নিতে হয় বা মায়ের অনুমতি নিয়ে কাজ শুরু করতে হয়, তাই মিমি তো এদিকে আগে এক হাত বাড়িয়ে রেখেছে ওর বাচ্চাদেরকে আশীর্বাদ দেওয়ার জন্য, যে কখন বাচ্চারা আসবে আরও আশীর্বাদ দিবে যেন কাজ। তো আজকে প্রথমবার আমি একটা প্রতিযোগিতা নিয়ে এসেছি আপনাদের জন্য, আর সেই প্রতিযোগিতাতে থাকবে আমাদের দুজন ছানাপোনা। আর আমাদের যারা ছানাপোনা আছে তারা এখন মোটামুটি বড় হয়েছে, তো তারা তাদের মধ্যে দুটো মেয়ে হয়েছে আর দুটো ছেলে হয়েছে। ঠাকুরের আশীর্বাদে ওরা অনেক ভালো, অনেক ভালো, একদমই দুষ্টুমি করে না, শুধু একটু করে, যেটা আপনারা ভিডিওতে দেখতেই পাবেন, তবে কোনো ব্যাপার না, ওইসব একটু একটু চলবে, মেনে নেব। বাট এখন আমি উল্লেখ সবার করছি না, এখন আমি উল্লেখ করছি শুধু দুইটা ছেলে পুরুষদের কথা। তো এখন তারা নিজেকে শুধু পুরুষ মনে করে না, এখন তারা মনে করে যে তারা অনেক বড় একটা পালোয়ান হয়ে গেছে, তাই দুই ভাইয়েই দুজনের সঙ্গে এত লড়াই করে, ঝগড়া করে, মানে দুই ঘরে দুজনকে যদি আলাদা করেও রাখি তবুও তারা ওই চিল্লা চিৎকার করে হলেও একসঙ্গে হবে, আবারও ঝগড়া করে, মারামারি করে, ব্যথা পাইলে চিল্লা চিৎকার করে, মানে এইসব দেখে আমি আর বিরক্ত হয়ে গেছি। তারপরে একদিন ভালো করে নোটিস করে দেখলাম যে না, এটা তো তাদের শুধু ঝগড়া না, এটা হয়েছে অনেক বড় একটা ট্যালেন্ট, যেটা সবাইয়ের মধ্যে থাকে না, কিন্তু ভগবানের আশীর্বাদে তাদের মধ্যে খুব একদম অনেক ভরে দিয়েছে সেই ট্যালেন্টটা। সো আমি আজকে একটা প্রতিযোগিতা উল্লেখ করলাম তাদের জন্য, সেই প্রতিযোগিতাটা হয়েছে কুস্তির। তো তাদের দুজনের মধ্যে আমি কুস্তি লড়াবো, কারণ তাদের এত বড় একটা অভিজ্ঞতা বা এত বড় একটা ট্যালেন্ট, যেটা শুধু আমাকে তো দেখালে হবে না, তাই না? আমাকে দেখালে শুধু প্রচার হবে না, সেটা তো সেটা দেখাতে হলে, প্রচার করতে হলে এটা প্রফেশনালি একটা কুস্তির প্ল্যাটফর্ম রেডি করতে হবে, যাতে ওদের থেকে দেখে আমরাও অনেক কিছু শিখতে পারি বা ওদের থেকে একটু উৎসাহ পাই। ওরা যেভাবে ছোটো ছোটো বয়সে এত অভিজ্ঞতা, এত ট্যালেন্ট ওরা পেয়েছে, সেটা অনেক গর্বের ব্যাপার, তাই না? তো আজকে আমাদের দুই প্রতিযোগীর নাম হয়েছে, প্রথম মিস্টার কালু দাস, যাকে আমরা কালা বলে ডাকি, আর সেকেন্ড প্রতিযোগীর নাম হয়েছে মিস্টার বগি দাস, যাকে আমরা আদরে বগি নদী বলেও ডাকি। আর আজকের এই কুস্তি প্রতিযোগিতায় দুজনের মাঝে কে জিতেছে সেটা আপনাদের রায় মত নিয়েই আমরা উইনার ঘোষণা করব, তাই আপনারাও জানাবেন যে উইনার কে হওয়া যোগ্য। ঠিক আছে, আমরা আবার আসবো আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে, আর যারা যারা আমাদের এই ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।